নমস্কার, আমি আশিস বর্ষা, ফিরে আসলাম আমার চ্যানেল টিভি পর্দায়, হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর, আর সমাজের সংস্কৃতির দর্পণ আয়নার এ পাশে পেয়ে গিয়েছি সঞ্চিতা দাস মহাশয়া, বাচিক শিল্পী, কবি, সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব, আর ওই পাশে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর অনারারি অ্যাডভাইজার, স্প্যানিশ লিঙ্গুইস্ট, খুব মনে একজন ভালো মনের ব্যক্তিত্ব লোপামুদ্রা সরকার। আর আমাদের আজকের এই প্রথম নিবেদনে প্রথমবার প্রথমবার সঞ্চিতা ম্যাডামকে পেয়ে আমরা খুবই আপ্লুত। সঞ্চিতা ম্যাডামের শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট শহর থেকে, কিন্তু তারপরে অনেক অনেক ধুলো উনি উড়িয়েছেন জীবনে, আর তার মধ্যে বেশিরভাগ কিন্তু সাফল্যেরই একটা চাবিকাঠি তার হাত থেকে। আমরা এখন শুনে নেব কি কি ঘটেছিল তার জীবনে। ম্যাডাম, স্টার্টটা কিভাবে হয়েছিল আপনার এই কবিতা এই সংস্কৃতির, একটু যদি প্লিজ বলেন। আমি পশ্চিম মেদিনীপুরের মেয়ে, প্রচন্ড কালচারাল এরিয়া ওটা। আমি প্রথম পড়েছি 1 থেকে 10 পর্যন্ত নির্মলবিদ্যায় আশ্রম চার্চ স্কুল, সব মিশনারি স্কুল। ওখানে 25শে বৈশাখ বলুন বা টিচার্স ডে, সমস্ত কিছুতে অনুষ্ঠান হতে আমি পার্টিসিপেট করতাম, এবং গোটা শহর জুড়ে যেখানে যেখানে কম্পিটিশন হতো সেখানে সব জায়গাতে আমার মানে ঘর প্রচন্ড সাপোর্ট করতো। আমার দাদা আমাকে সঙ্গে করে করে নিয়ে নিয়ে যেত সব জায়গাতেই, সব জায়গাতেই কিন্তু আমার মানে ফার্স্ট ছাড়া আমার বন্ধুরাও হয়তো দেখবে, আমার মেদিনীপুরের বন্ধুরা, আমার স্কুল লাইফের বন্ধুরা সব দেখবে। শুধু বাংলা কবিতা না, হিন্দি, ইংলিশ, সব কবিতা, সব কবিতার কম্পিটিশনে কিন্তু আমি যেতাম। ফ্যান্টাস্টিক। আর স্কুল কলেজের পরে যখন আমি মিশন গার্লসে পড়তাম, সেটাও মিশনারি স্কুল, কিন্তু প্রচন্ড কালচার কালচার যুক্ত। আমি সেই সব জায়গা থেকে এসেছি, আমার খুব ভালো। কলেজ লাইফটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আমি আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাই। আচ্ছা। হ্যাঁ, নার্সিং এ জিএনএম জিএনএম আমি ফিলিক্স নার্সিং এ ভর্তি হই, কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না, আমাকে চলে যেতে। আমি জিএনএম সেই লাইনে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। ফ্যান্টাস্টিক। আর এই যে কবিতা, গান, সংস্কৃতি, এটা একদম ছোট বয়স থেকে তো আপনার মধ্যে ইনগ্রেইন ছিল, তো কলকাতায় এসে আপনার অফকোর্স ম্যারিড লাইফে খুব সাপোর্ট আপনি পেয়েছেন শিওরলি স্যারের কাছ থেকে, না এত ভালো কাজকর্ম আপনি কখনোই করে দিতে পারতেন না। তো একটু স্যারের সঙ্গে এক দু লাইন যদি শুনতে পারি। স্যার স্যারের জন্যই মানে সাপোর্ট করেন বলেই মাঝখানে কিছুদিন আমার বন্ধ ছিল, কেন ওর মানে যেহেতু উনি ডেপুটি কমিশনার অফ পুলিশ, উনি ওনার কাজটাই আলাদা। আমাকে আমাকে আমার ছেলেকে আমার দেখতে হয়েছে, আমার কিছুদিন বন্ধ ছিল, তারপর ছেলেরা বড় হতে আমি আবার উঠেছি, আবার আমি এই জগতে ফিরে গেছি। আমি বিভিন্ন ও দুবার দুবার আপনার এ পাওয়া রাষ্ট্রপতি পুরস্কার, দুবার রাষ্ট্রপতি পুরস্কার, শ্রী মনোজ কুমার দাস কলকাতা পুলিশের, এক কথায় সবাই চিনবে ওকে। মনসাকে স্যালুট, শুধু যে দেশের সেবা করেছেন তা না, এত সুন্দর একটা ঘর পরিবার। না না, আমার ছেলে যখন 2.5 মাস বয়স তখন প্রচন্ড মানে ব্যাংক ডাকাতি হচ্ছিল, সেই ব্যাংক রাত 1:30টার সময় ওকে ও মানে চলে চলে গেল, ডাকলো, সেখানে গুলিও লাগলো ওকে, কিন্তু মানে সাহসিকতার পুরস্কার সমস্ত কিছু দেওয়া হয়। তখন আমার ছেলের বয়স মাত্র 2.5 মাস, মানে অনেক কিছু জার্নির মধ্য দিয়ে আমি গেছি। তখন আমার এই যে এই জগৎটা টোটালি বন্ধ ছিল, তারপরে ছেলেটা বড় হতে আমি আবার এসেছি এখানে। ফ্যান্টাস্টিক। ম্যাডাম, একটু কবিতায় চলে যাই আমরা। আপনার কবিতা বিভিন্ন অনুষ্ঠানে শুনি, আর আমাদের হ্যালো কলকাতা বা আইএলএফ এর অনুষ্ঠানেও আপনি আগে এসেছেন, তো একটু আমাদের আমার চ্যানেল দর্শক বন্ধুদের জন্য একটি কবিতা যদি আপনি উপহার দেন প্লিজ। এই সবে তো বসন্ত গেল, চৈত্র এলো, ভালোবাসা এখনো যেন মিশে আছে আকাশে বাতাসে, তাহলে একটা ভালোবাসার কবিতাই বলি। আমি অনির্বাণ দত্তের, কবি অনির্বাণ দত্তের লেখা তুমি চাইলে বলছি তো প্রথমে। তুমি চাইলে আমি কি না দিতে পারি কাকটাকা ভরে উঠে, তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারে বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো। তুমি চাইলে আমি কি না দিতে পারি, যদি বলতে ওই উঁচু করঞ্জা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেরে দেবে,
অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে আমি কি না দিতে পারি। আর তেমনি তোমার মুখের ঠিক মাঝখানটাতে সে সিঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখে পড়ে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে, আমি সমুদ্র তোল পার করে পাহাড় চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্য করণী লতা নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে আমি কি না দিতে পারি। অথচ আশ্চর্য, কিছু পেয়ে কিছু চাইলে না তুমি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেছে, রাইট লোকানন্দ ম্যাডাম? ফ্যান্টাস্টিক। আমরা যখনই কবিতার কথা বলি, গানের কথা বলি, সবার ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার মনে হয় তাকে ছাড়া কোনো অনুষ্ঠানই কমপ্লিট হয় না। আমি সঞ্চিতা ম্যাডামকে রিকোয়েস্ট করব তার থেকে, তার একটি রম্য রচনা যদি আমরা শুনতে পারি সঞ্চিতা ম্যাডামের কাছ থেকে। কবিগুরু ছাড়া কোনো অনুষ্ঠানই মানে সম্পূর্ণ নয়, আর যেহেতু এটা কবি মাস, কবির জন্মমাস চলছে, তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু আমি কবিতাটা বলি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলা না আমি না তুমি, ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটলো সঙ্গম, দেখা দিল রূপ জ্বলে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাখি নিয়ে রং। পণ্ডিত বলছে বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা, মৃত্যুদূতের মতো গুলি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিয়ে ফেলবে দিন রাতে জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে মিটিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছাড়িয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রী আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্ব ভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে, এবারই ধরিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রণয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও বলবেন, বলো তুমি সুন্দর
বলবেন, বলো আমি ভালোবাসি। ফ্যান্টাস্টিক, আমাদের সময় খুব কম, নাহলে এটা নিয়ে অনেক অনেক বিশ্লেষণ, অনেক আলাপ আলোচনা চলতে থাকতো। আমরা লোপা মুদ্রা ম্যাডামকে বলবো, আমাদের সঞ্চিতা ম্যাডামকে। প্রথমবার তাকে পেয়েছি আমার চ্যানেল টিভি পর্দায়, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন আর একটি মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন, আর আমাদের আইএলএফ বই আইএলএফ 100-তে-100, এটিও তাকে স্মারক হিসেবে আমরা তুলে দিচ্ছি। আর আগামী দিনে খুব ইচ্ছা সঞ্চিতা ম্যাডামের ছোট্ট একটি লেখাও থাকবে আমাদের পরবর্তী আইএলএফ এর বইতে, আইএলএফ 1431, যেটা আমাদের থার্ড বই হতে চলেছে। এভাবেই সঙ্গে থাকুন আপনারা, সঙ্গে থাকুন আমার চ্যানেলের সাথে, সঙ্গে থাকুন হ্যালো কলকাতার সাথে। আশিস বর্ষাক লাইভ উইথ আওয়ার ভেরি স্পেশাল গেস্ট টুডে সঞ্চিতা দাস, আর আমাদের সাথে আছেন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর অনারারি অ্যাডভাইজার লোপা মুদ্রা সরকার। নমস্কার। নমস্কার, ফিরে আসলাম আমার চ্যানেল টিভি পর্দায়, হ্যালো কলকাতা সোশ্যো কালচারাল মিরর, আর হ্যালো কলকাতা লাইভ অনুষ্ঠানে প্রথমবার পেয়ে গেছি সন্দীপ বাবুকে, সন্দীপ সরকার, আর তাকে যার হাত ধরে পেয়েছি আমাদের ইন্টারন্যাশনাল লিটারেরি ফাউন্ডেশনের এডিটোরিয়াল বোর্ড মেম্বার সিনিয়র অ্যাডমিন অনুরাধা চক্রবর্তী ম্যাডামের হাত ধরে। আমি অনুরাধা ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটু সন্দীপ বাবুকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে। নমস্কার, আমি অনুরাধা, অনুরাধা চক্রবর্তী। সন্দীপদাকে পেয়েছিলাম বছর দুই আগে, আমরা একটা সুন্দরবনের ট্রিপ ছিল, তাই তো সন্দীপদা? তো উনি সন্দীপ সরকার, উনি পেশায় ব্যাংক কর্মী, কিন্তু উনি খুব সুন্দর গান করেন, এবং সেটা আমরা সুন্দরবনের লঞ্চেই প্রথম আবিষ্কার করেছিলাম, উনি খুব ভালো লেগেছিল, সেই থেকেই এখানে ওনাকে আনা, এটাই আর কি। ফ্যান্টাস্টিক সন্দীপদা, অনুরাধা যতটা বললেন তার মধ্যে গান গান কথাটা 3-4 বার শুনলাম, তো গানের এই প্যাশন বা গানের এই হবি বা হ্যাবিট কবে থেকে আপনার, স্কুল লাইফ থেকে? স্কুল লাইফ থেকে গান করতাম, তবে কলেজ লাইফে অনেক ছোট প্রোগ্রাম করেছি, ডিপার্টমেন্টাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছি, আর তখন থেকেই আমার বন্ধু বান্ধবরা বলতো যে সিরিয়াসলি গানটাকে নেওয়ার জন্য। তো পরবর্তীকালে আমি আমার নিজের ইউটিউব চ্যানেল আছে এবং আমি গান গাই, প্রফেশনালি না হলেও গান গাই, এবং আমার গুরুজি শ্রদ্ধেয় শ্রীমতী মানসী মুখোপাধ্যায়, তার কাছে আমি যাই নিয়মিত, তো আমি সেখানেই শিখি এবং গানটাকে ভালোবেসেই গাই আর কি। প্রাইমারিলি স্বর্ণযুগের গান, আধুনিক গান যেগুলো আমাদের বিখ্যাত প্রাতঃস্মরণীয় শিল্পীরা গেয়ে গেছেন সেগুলোকেই গাই, আর বাকি সব গানই ভালো লাগে। আজকে কোন গানটা আপনার কাছ থেকে আমরা পেতে পারি উপহার হিসেবে? আজকে একটা খুব সুন্দর গান, শ্রদ্ধেয় শ্যামল মিত্রের রসিমুল বন দাওরাঙিয়ে মন, এই গানটা আজকে আমি পরিবেশন করব। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। দেখতে মিউজিক পেতে পারি, আর সন্দীপ দা রেডি তো? একদম, প্লিজ। রসিমুল বন দাও রঙিয়ে মন, শিমুল বন দাও রঙিয়ে মন, কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ঝাঁক, ও শিমুল বন দাও রঙিয়ে মন, কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কামরা বাবু মুখ ঢাকি লাল চিলিতে, চোখ গেল মাতার চোখ মিলিতে, কামরা বাবু মুখ ঢাকি লাল চিলিতে, চোখ গেল মাতার চোখ মিলিতে, বিষ্ণু গোলাজ তারে দোহাই কথা রাখ, বিষ্ণু গোলাজ তারে দোহাই কথা রাখ, আজ সে দোষর খোঁজে ঘুমটা করে ফাঁক, ওটাই ঘুমটা করে ফাঁক, কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল দা, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ঝাঁক, ও শিমুল বন দাও রঙিয়ে মন, কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল দা,
আজকে আমার মন হারাবার এলো কিসের লগ্ন গো, কিসের সরাই কারি সরাই স্বপ্নে আঁকি মগ্ন গো, আজকে আমার মন হারাবার এলো কিসের লগ্ন গো, কিসের সরাই কারি সরাই স্বপ্নে আঁকি মগ্ন গো, বউ কথা কই তো বাজায় শাঁখ, বউ কথা কই তো বাজায় শাঁখ, আবেশে আজ শুধু হৃদয় ভরে থাক, শুষে প্রহর বয়ে যা, কৃষ্ণ চূড়া দু পাটিয়ার পলাশ দিল ডাক, ও শিবুল বল দাওরা গিয়ে মুই, কৃষ্ণ চূড়া দু পাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণ চূড়া দু পাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণ চূড়া দু পাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণ চূড়া দু পাটিয়ার পলাশ দিল ডাক। ধন্যবাদ। খুব শীঘ্রই আমাদের লঞ্চ হতে চলেছে আইএলএফ 1431, সেখানে অনুরাধা ম্যাডাম আমাদেরকে বলেছেন যে সন্দীপ স্যার একটা ছোট্ট লেখাও দেবেন, খুব ভালো লাগছে। আমরা স্মারক হিসেবে এই মুহূর্তে তুলে দিচ্ছি সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এন্ড মেমেন্টো এন্ড আমাদের আইএলএফ এর বই সন্দীপ সরকারকে, আমার চ্যানেলের টিভি পর্দায় লাইভ আমরা আছি হ্যালো কলকাতার সাথে। অনেক ধন্যবাদ। নমস্কার, ফিরে আসলাম আমার চ্যানেল টিভি পর্দায়, আমরা আছি হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিররের সাথে, আর দর্পণের এ পাশে স্প্যানিশ লিঙ্গুইস্ট মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব লোপা মুদ্রা সরকার, সঞ্চালিকা রিসাইটার অ্যাঙ্কার, আর সবচেয়ে গর্বের বিষয় ওনাকে যখন আমি ইন্ট্রোডিউস করি ভালো লাগে, লাস্ট ইয়ার থেকে বলতে পারছি অনারি অ্যাডভাইজার অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, গলায় যে সুদৃশ্য কয়েকটি ঝুলছে আমাদের লোপা মুদ্রা ম্যাডামের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের অনারারি অ্যাডভাইজারের রেজিস্টার্ড আইডি কার্ড। ম্যাডাম ওয়েলকাম টু আমার চ্যানেল টিভি পর্দায়। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় আপনাকে পাই, 2010 থেকে আমাদের একসাথে বিভিন্ন অনুষ্ঠান করি, উনি সঞ্চালনায় থাকেন, কবিতা পরিবেশনায় থাকেন, আর সবচেয়ে ভালো লাগে যখন সকলের সাথে একটা সুন্দর সুঠাম সম্পর্ক নিয়ে উনি সব প্রোগ্রামগুলোকে আগলে রাখেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ, হ্যালো কলকাতা প্রোগ্রামে আসতে আমার ভীষণ ভালো লাগে, খুব ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিবেশ, এটা আমার ভীষণ মনকে ছুঁয়ে যায়। একদমই, থ্যাংক ইউ। আর আন্তরিকতার আরেকটা নিদর্শন, লোপামুদ্রা ম্যাডাম অনেক অনেক বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, একটু যদি আপনি নিজের মুখে বলেন সেগুলোর কথা। আমি দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফ্যাকাল্টি হিসেবে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে আমি স্প্যানিশ ফ্যাকাল্টি হিসেবে কাজ করে চলেছি, আর সেই সঙ্গে বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র, রামকৃষ্ণ মিশনের একটি সংস্থা, সেখানে আমি স্প্যানিশ এবং স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি হিসেবে কাজ করি, আর গান্ধী সেবা সঙ্গে আমি রিসাইটেশনের টিচার হিসেবে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি, ওখানে আমার স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, তাদের নিয়ে আমি হ্যালো কলকাতার বহু অনুষ্ঠানও করেছি, আমার স্টুডেন্টরা হ্যালো কলকাতার একটা অংশ হয়ে গেছে। অ্যাবসলিউটলি, উনি যেটা বললেন না সেটা একটু ছোট্ট করে বলে দেই, উনি ক্যান্সার পেশেন্টস বা এরকম যারা নাকি এফেক্টেড বিভিন্নভাবে, তাদেরকে সবসময় সঙ্গ দান করেন, তাদেরকে সৃষ্টি কৃষ্টির একটি রূপ দান করার সবসময় চেষ্টা করেন, এবং নিজের একটি ছোট্ট টিমও আছে ইয়াং ট্যালেন্টস, ঠিক বলছি তো? এগুলো নিজের মুখে ম্যাডাম কখনো বলতে চান না, খুব ভালো লাগে আমরা যখন এগুলো দেখি প্রত্যক্ষদর্শী হয়ে। আর এবারে হ্যালো কলকাতা সরস্বতী বন্দনা যেটা আমরা বিভিন্ন ইনস্টিটিউশনকে দিয়েছি আমাদের লোপামুদ্রা ম্যাডামের হাত ধরে, বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু আমরা গিয়েছিলাম সেটি প্রদান করতে। আজকে আর কথা বাড়াবো না, ম্যাডামকে প্রথমবার পেয়েছি যেটার জন্য সংস্কৃতি পরিমণ্ডলে ওনার খ্যাতি, এবং খুব ভালো লাগে যে আমরা তার প্রত্যক্ষদর্শী অনেকবার হতে পেরেছি, তার একটা ছোট্ট নিদর্শন যদি পেতে পারি লোপামুদ্রা সরকারের কাছ থেকে, একটা কবিতা ম্যাডাম প্লিজ। আমার নিবেদন, কবি জয় গোস্বামীর কবিতার সমন্বয়, হৃদি ভেসে যায় অলপানন্দা জলে,
হৃদি ভেসে যায় অলকা নন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে, হৃদি ভেসে গেল অলকা নন্দা জলে, তর আনন্দ আয়োজন করে পড়ো লিপি চিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানিতলে, সে একা করছে তাকে খুঁজে বার করো, করেছে অতল করেছিল তোরে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেত মনে না করিয়ে দিলে, তোর রইল যে পড়েই থাকত সে লেখা তুলবে বলে, কবি দেবে নারে কবি ভেসে যায় অলতা নন্দা জলে। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলে একটি বর্ষাকাল, সে এমনই এক বর্ষাকাল যে সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে, আজ এখানে খানিক বৃষ্টি হলো তো কাল এখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকে ছোড়ো হাওয়ার ঘূর্ণি বাতাস তো আছেই, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা হাত ছাড়িয়ে ছুটে লাগালো মাটি ঘাটে আর মাটির দেয়াল, ও টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে গায়ের বৌরা খাল বিল থেকে তাদের হাঁস গুলোকে ডাকতে লাগলো, চল 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 চল। আজ থেকে 100 বছর আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চল 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 বলে ডাকত আর খেপাত, তোমার মনে আছে কি? আজ এই জন্য তুমি যখন শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে ভেসে বেড়াও কোন সরোবরে, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে যাও কত দূর দূর সব দেশে, কিন্তু এবার এই জন্ম একজন তোমাকে তোমার সেই 100 বছর আগে তার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চৈ 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 চৈ। আর তুমি বোধহয় কিচ্ছু কিছুই শুনতে পাচ্ছে না, তাই না? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমরা জানি সবসময় বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রামে বা সাংস্কৃতিক পরিমণ্ডলে তাকে পাই রিসাইটার হিসেবে, তবে যেটা উনি নিজে মুখে বললেন যে স্প্যানিশ লিঙ্গুইস্ট এবং ট্রেনার। আমাদের থার্ড বই, আইএলএফ এর থার্ড বই, আইএলএফ 1431, এটা আমাদের ফার্স্ট বই, একটু ম্যাডামকে আমরা প্রদান করতে চাই অন ক্যামেরা লাইভ। আমরা থার্ড বই যেটা বার করছি আইএলএফ 1431, আমাদের রিকোয়েস্ট যে লোকামুদ্রা ম্যাডাম একটা স্প্যানিশ ভাষায় লিখবেন এবং সেটার অনুবাদ ইংরেজিতে বা বাংলায়, কোনটাতে? ইংরেজি, ইংলিশে থাকবে। তো সেটার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। আমাদের নেক্সট বই পাবলিশড হবে মে মাসের 2nd week-এ। তার আগে অবশ্যই আমরা এখন আছি হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিররে, আছি লোপামুদ্রা সরকারের সাথে। আর শুধু একটা কবিতা তো বললে হবে না ম্যাডাম, আরেকটা কবিতা তো আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করবো আপনার থেকে। সময় কিছুটা আমাদের হাতে আছে, দ্বিতীয় পরিবেশনায় আমরা চলে যাব লোপামুদ্রা ম্যাডামের কাছ থেকে। কবি তোমার পরের জন্য এই মাটিতেই জন্ম নিও, আকাশ ছোঁয়া ধানের ক্ষেতে সমস্ত রং ছড়িয়ে দিও, আমি যখন পঞ্চদশী তোমার তখন 16ই বোধ হয়, আমি যখন বন্যকুসুম তুমি তখন কবিতা মা, ছাদের উপর মাদুর পাতা আমার গলায় কান্ত কবি, দূরে কোথাও ট্রেন যাচ্ছে প্রহর জোড়া শান্ত ছবি, আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রায় কিশোরী, তোমার তখন উড়ন্ত চুল আমার সাথে সলমা জড়ি, চিলে কোথায় কেউ থাকে না পায়রাগুলোর ক্লান্ত পেলা, দুটো ঠোঁটের প্রথম ছোঁয়ায় আমি তখন ব্যগ্র গোলা, ভয় লজ্জায় বুক দৌদু সেই ভুরু সেই অশান্তিময়, তুই ব্যস্ত কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময়, সন্ন্যাসীদের একই জ্বালা পঞ্চস্বরের বর্ণ ছটায়, অন্তবিহীন হলুদ কুসুম যা ইচ্ছে তাই গুজব রটায়, রটক গুজব নিন্দে করো দাঁড়িয়ে থাকি বিরল করে, স্টেশন রোডে লাজুক ছায়ায় কখন তোমার রুমাল ওড়ে, হওয়ার কথা ব্যাকুল বাতাস হওয়ার কথা ব্রজের ধুলি, মাধুকরীর জন্মে যাওয়া সাজবিহানের শূন্য ঝুলি, পরের জন্মে প্রথম দেখায়
লুটুলিও ভাসিয়ে দেখো, তোমায় দেখবো পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুখ। আবার যদি ইচ্ছা করো রাঙিয়ে দিও আঁচল আমার, সময় হবে মেঘা নামার, সময় হবে বৃষ্টি নামা, সময় রেখে হারিয়ে যাবার, সময় রেখে দূরের বাসে, সময় রেখে গ্রান্ড একটা শীতে তোমার পাশে। এ জন্মে যা বলা গেল না ও জন্মে তা ঠিক শুনবই, কোনো দেখা আলোয় ছাদি কান পেতে রই প্রাণ পেতে রই। এ জন্মে তো ফুটলো শিমুল লাগলো আগুন বনে বনে, ফুলের পোশাক পরিয়ে আমায় পরের জন্মে থাকবে মনে। কবি আরণ্যক বসুর লেখা কবিতা থাকবে মনে। ফ্যান্টাস্টিক, মন তো চায় না আপনাকে ছাড়তে, কিন্তু টাইম ফ্লাইজ আর আমরা সবাই সময়ের আনুগত্য স্বীকার করতে বাধ্য। আমাদের আজকের এই নিবেদন হ্যালো কলকাতা লাইভ উইথ রূপা মুদ্রা সরকার, তার প্রতি কৃতজ্ঞতা, তার প্রতি স্বীকৃতি এই ছোট্ট স্মারকের মাধ্যমে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য। আশিস বর্ষাক লাইভ উইথ রূপা মুদ্রা সরকার। সৃজনী কলাক্ষেত্র একটি প্রখ্যাত নৃত্য শিল্প কেন্দ্র, আর তাদের দশম বছর উদযাপিত হল বেহালা শরৎ সদনে। পরিকল্পনায় এবং নির্দেশনায় ছিলেন সৃজনী কলাক্ষেত্রের কর্ণধার পৃথা নস্কর। বিভিন্ন দলে বহু সময় হয়, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা যেটা নতুন করে তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের এই 3 ঘন্টায় রেকর্ডের কিচ্ছু বাজবে না, পুরোটাই লাইভ। কিন্তু আমরা চেষ্টা করেছি যে সমস্ত ছেলেমেয়েরা মঞ্চ পায় না, মঞ্চে সম্ভব নয় তাদের মঞ্চ করা, সেই সমস্ত প্রতিভাবান ছেলেমেয়েদের মঞ্চ দেয়। একটু এবার পৃথার সম্বন্ধে শুনি, তার কত বছরের ডান্স ক্যারিয়ার? আমার 33 বছরের নৃত্য জীবন এবং আমার সংস্থার এটা 10 বছর পূর্তি। এটা শুরু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের একটি ব্যঞ্জন হেরিয়া বলে একটি মফস্বলের একটি গ্রাম থেকে, যেখানে আমার বাড়ির উঠোনেই এটা প্রথম শুরু। আস্তে আস্তে সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, তার মধ্যে সবাইকে আনন্দ দিতে পারি, কাজ করে একটু খালি বলতে পারি। আর আপনার সেন্টারের কনিষ্ঠতম যিনি নৃত্যশিল্পী তার বয়স কত? সিনিয়র মোস্ট তার বয়স? কনিষ্ঠতম যে তার বোধ হয় 2.5 বছর, আর সিনিয়র মোস্ট বোধ হয় 38। ফ্যান্টাস্টিক। আমি রেখা রায়, পৃথা সৃজনী কলাচক্রের কর্ণধার। পৃথা আমাদের খুব স্নেহের পাত্রী। আজকে ওদের 10 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে এখানে শরৎ সদন মঞ্চের প্রেক্ষাগৃহে। আমরা এসেছি অতিথি শিল্পী হিসেবে বলা যায়। আমরা চাইছি আজকের অনুষ্ঠানে সকলে আসুন। নমস্কার, আমি ঋষি পণ্ডা। আজকে সৃজনী কলাচক্রের 10th বার্ষিক যে অনুষ্ঠান তাতে আমি দলীপ চৌধুরী 7টা গান করছি। তো আমার 3 মাস আগে পৃথা কন্ট্যাক্ট করেছিল এরকম একটা ইউনিক একটা কনসেপ্ট নিয়ে, গান হবে ডান্স হবে তার সাথে, তো এটাতে আমি নমস্কার, আমি সুজানিল। সৃজনী কলাচক্রের এই যে অনুষ্ঠান, এটা আমার কাছে অন্তত পক্ষে একটা নতুন কিছু, কারণ
এইভাবে লাইভ পারফরমেন্স পুরোপুরি লাইভ একটা অনুষ্ঠান। আমি সুকুমার ঘোষ বলছি, কাজের ধারাটাই অন্যরকম এবং আমি বিশ্বাস করি যে আজকের অনুষ্ঠানও একটা অন্যরকমের মাত্রা পাবে। বিশেষত এখানে সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ বটেই, এদের সকলকে স্মরণ করে আজকে যে অনুষ্ঠানের আয়োজন। সৃজনী কলাক্ষেত্র একটি প্রখ্যাত নৃত্য শিল্প কেন্দ্র, আর তাদের দশম বছর উদযাপিত হল বেহালা শরৎ সদনে। পরিকল্পনায় এবং নির্দেশনায় ছিলেন সৃজনী কলাক্ষেত্রের কর্ণধার পৃথা নস্কর। হ্যালো কলকাতা লাইভ উইথ পৃথা, পৃথা নস্কর। আজকের খুব ভালো একটি উদ্যোগ, যদি এই উদ্যোগ সম্বন্ধে প্লিজ বলেন আপনি।